स स सुन्नवादी पश्चत दशतारिणे भंषाकल्पतरुभस्सा कृपासिन्धु भैवच पतितानं पावनभ्यो वैष्णवेभ्यो नमो नमः <coughs> <coughs> आजानुलंभीत भुज कनका वदातो संकीर्तन कपितरौ कमला विश्वं भरौ दुजवरौ जग धर्मपालौ बन्दे जगतप्रिय करो अरुणाबतारौ शिरा ददतन जगप्तवेतम सो प्रेम नामा अमृतम बद्धतारम आपामरद बद्धतारम गौड कृष्ण जनभ्य तमहं प्रपद्य आनंदलीलामय विग्रहाय <coughs> हेमावदिब्भ छविसुंदराय तस्म महाप्रेमरस प्रदाय चैतन्य चंद्रा नमो नमस्ते जय श्री कृष्ण चैतन्य प्रभुनंद श्रीअद्व गदाधर श्रीवासादी श्री गौरभक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरि हरे हरे राम हरे राम राम राम, राम हरि हरे हुकम करते बाचलं पंगुलं है ते कृपात महं बंदे परमानंद माधव श्री गुरु दुरातरणम श्री चैतन्य ईश्वरम नमो चैतन्य चरितामृत आदि लीला प्रथम अध्याय हमार है ना मन हमरा ब्रह्म शब्द व्याख्या श्रवण कर इस्लाम देखा ना ब्रह्म संगीतार एक श्लोक उद्धृत कर बोला है श्लोक

হম আমি সে গোবিন্দ ভজনা করে সে আমার পতি প্রভু তাহার প্রসাদ মর হয় সৃষ্টি শক্তি তার কৃপাতেই আমি সৃষ্টি শক্তি লাভ করতে পেরেছি তারপরে বর্ণনা করা হচ্ছে যে এই ব্রহ্মলোকে কারা যেতে পারেন তার কথা বর্ণনা করে বলা হয়েছে বাসনা শ্রমনা উর্ধ মস্তিনি মস্তি তাপরে ব্রহ্মান্ত শান্তা নহ অমলা কারা কারা এই ব্রহ্মজি যায় কারা কারার নিরাকার ব্রহ্মকে প্রাপ্ত হয় তো বলা আছে বাত বসনা সেই সমস্ত মুনিগণ যারা আছে বাত বসনা বসন মানে বস্ত্র বাত বসনা দিগম্বর দিক দিক যারা অম্বর অম্বর মানে বস্ত্র আচ্ছা যারা কোন কাপড় পরিধান করে না তারা দেহাত্ম বুদ্ধির উর্ধে চলে গেছে বাত বসনা तापरे बोला है श्रमना श्रमशील आरो बोला है उर्ध्व मस्तिना अर्थात उर्ध्व जरा ज्यादा उर्ध्व रहता, रहता आरो ब्रह्म आख्यम से ब्रह्म लोक नामक धाम ब्रह्म आख्यम धाम ते जानती তারা এই ব্রহ্ম নামক ধামকে ধা যান তারা 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 আবার তারা শান্ত আর তারা হচ্ছে অমলাহ বিমলচিত্ত শান্ত বিমলচিত্ত সন্ন্যাস অর্থাৎ এই সমস্ত মনিগণ দিগম্বর শ্রমশীল উর্ধ্বরেতা শান্ত বিমলচিত এই সমস্ত সন্ন্যাসী মুনিগণ তার এই ব্রহ্ম নামক ধামটি তারা প্রাপ্ত ভাগবত স্কন্দ ষষ্ঠ অধ্যায় সাতচল্লিশ নম্বর শ্লোকে বর্ণনা করাছে হম উদ্ধ শ্লোকটিতে বাত বসনা শব্দটি সেই সমস্ত পরমার্থীবাদীদের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে যারা কোন রকম জড় বস্তুর উপর নির্ভর করে না এমনকি তারা দেহকে আবৃত করার জন্য কোন বস্ত্র পরিধান করারও প্রয়োজন বোধ করে না তারা আছে আত্মারাম আত্মাতে রমন করে তাদের কোন জড় ভৌতিক বস্তু নির্ভর করতে হয় না তাদের দেহাত্মি নেই মহারাজ আজকে এগারো নম্বর শ্লোক হবে এগারো নম্বর শ্লোক হ্যাঁ মহারাজ কালকে হচ্ছে যে দশ নম্বর হয়েছিল

तर कि बोले से अद्वय ज्ञान मान एक अद्वितीय वस्तु वास्तव वस्तु क्या से एक अद्वितीय वस्तु तत्वज्ञ पंडित तारा ताके तत्व बोले बदलती तत् तत्विद तत्वविद मैं तत्वज्ञ पंडित तत्व जत ज्ञानम अद्वयम से अद्वय ज्ञान का तत्व बोले আমার বলে তত্ত্ব বিচার একটা আপাত বিচার তত্ত্ব বিচার জ্ঞান বস্তুকে অধ্যয় জ্ঞান মানে এক অদ্বিতীয় বস্তু তার কথা বর্ণনা করা এক অদ্বিত বস্তুকে অধ্যয় জ্ঞানকে তিন প্রকারে উপলব্ধি করা যায় ব্রহ্মেতি পরমাত্মা ইতি ইতি শব্দ শ্রীমদ্ ভাগবত মানে সমস্ত প্রকার সন্দেহ নিরসন হচ্ছে যে কিভাবে পরততত্ত্ব বস্তুকে তিন প্রকার সাধক তিন ভাবে সবটাই ঠিক যে যেটা করবে সেটাই পাবে ব্রহ্ম পাবে পরমাত্ম পাবে ভগবানকে পাবে তো এই সংস্কৃত শ্লোক তেইশতম ভাগ প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় একাদশতম শ্লোক আমার থেকে করা হয়েছে তেখানে ছিল শিল গোস্বামী সমস্ত শাস্ত্রের সার সিদ্ধান্ত সম্বন্ধীয় সৌনক ঋষির মুখ মহাত্মাদের প্রশ্নের উত্তর দিয়েছে সৌনকাদ ঋষিগণ শ্রীমদ ভাগবত বর্ণনার প্রারম্ভে ছিল ব্যাসদেব বর্ণনা করেছেন কিভাবে নৈমিশরণে ষাট হাজার মনি ঋষিদের মধ্যে যে যজ্ঞ হচ্ছিল কলিযুগের প্রারম্ভে তো সৌনকাদি ঋষি অর্থাৎ সৌনক ঋষি নেতৃত্বে এই প্রশ্ন করা হয়েছে ছয়টি প্রশ্ন করা হয়েছিল তার উত্তর দিচ্ছেন সত্য গোস্বামী তার মধ্যে এই একটি কথা বর্ণনা করা হয়েছে যে তত্ত্ববিদ তত্ত্ববিদ মানে তত্ত্ববিদ যারা তত্ত্ব জানে তাকে বুঝায় পরম তত্ত্ব সম্বন্ধে যারা অবগত কয়েকটি শব্দ আমরা দেখছি তত্ত্ববিদ জানি পরম তত্ত্ব অধ্যয় জ্ঞান এক অদ্বিতীয় বাস্তব বস্তু হ্যাঁ তো এই সব একটা জিনিস তিন ভাগে ভাবে তারা তাকে উপলব্ধি করেছে তারা অধ্যয় জ্ঞান সম্বন্ধে অভিজ্ঞ কেননা তারা পারমার্থিক স্তরে অধিষ্ঠিত ভৌতিক স্তরে এই অধ্যয় জ্ঞান হবে না ভৌতিক স্তরে আমাদের জ্ঞানটি হচ্ছে আপেক্ষিক জ্ঞান কিন্তু চিন্ময় স্তরে সে অধ্যয় জ্ঞান লাভ করে পরম তত্ত্বকে সে অধ্যয় জ্ঞানকে ব্রহ্ম পরমাত্ম ভগবান এই তিন নামে অভিহিত করা হয়েছে যে সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা পরম সত্য সম্বন্ধে অবগত তারা জানেন যে কেউ যদি মনোধর্ম প্রসূত কল্পনা জল্পনা মনো ধর্ম প্রসূত কল্পনা জল্পনার মাধ্যমে সেই পরম তত্ত্ব বস্তুকে জানার চেষ্টা করেন তাহলে তারা তার কাছে তিনি প্রতিভাত হবে এই কল্পনা জল্পনা জিনিসটা প্রভুপাত বারম্বার ব্যবহার করছেন মেন্টাল স্পেকুলেশন যারা জ্ঞানীরা তারা তো পায় তারা জানতে চেষ্টা করে নেতি নেতি এটা নয় এটা নয় এটা নয় এটা নয় এভাবে নাকি তারা পৌঁছায় তো মানসিক কল্পনা জল্পনা হতে পারে এই যে তারা নিরাকার থেকে সাকার আসছে পঞ্চ উপাসনা এগুলো হতো মন গড়া যাই হোক বুঝতে হবে যারা নিরাকারবাদী যারা ভগবান সাকার স্বরূপ গ্রহণ করে না তারা এই নির্বিশেষ ব্রহ্মকে প্রাপ্ত বেদেও বিশেষ ভাবে নির্বিশেষ ব্রহ্মের কথায় বর্ণনা করা হয়েছে আর কেউ যদি তাকে জন্য যোগ প্রণালী অবলম্বন করবে তাহলে তিনি পরমাত্ম তাকে দর্শন করতে পারেন কিন্তু যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন ও পারমার্থিক অনুভূতির সর্বোচ্চ স্তরে সর্বোচ্চ স্তরে অতিষ্ঠিত হয়েছে তারাই ভগবানের সচিদানন্দ দিব্য স্বরূপকে প্রত্যক্ষ করতে সমক্ষ সচিদানন্দ কথা আমি গতকালকে বলছি সৎ জ্ঞান চিৎ সৎ মানে নিত্য চিৎ মানে জ্ঞান আনন্দ মানে আনন্দ ব্রহ্ম হচ্ছে সৎ পরমাত্মা হচ্ছে সৎ ভগবান হচ্ছেন সচ্ছিদানন্দ ঠিক আছে পরমেশ্বর ভগবান যে ব্রজেন্দ্র নন্দ শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমত্বীতা অর্জুন বলেছেন পবিত্রম পরম নিজে বলেছেন অত্য কি অস্তি ধনঞ্জয় আমার উপর আর কিছু নাই আমি হচ্ছি তত্ত্ব কৃষ্ণ হচ্ছেন অসৌমর্ধ তার সমান কিছু নাই তার উর্ধ কিছু নাই একলা ঈশ্বর কৃষ্ণ আর সব সে কৃষ্ণের নাম রূপ গুণ লীলা চারটে জিনিস নাম রূপ গুণ লীলা এর মধ্যে কোন রকম পার্থক্য নিরূপণ করেন না যারা ভক্ত আছে তারা এই নাম রূপ গুণ লীলালি থাকে তো জ্ঞান নিয়ে এই নাম রূপ গুণ লীলা নিয়ে তাদের কোনো কারবার নেই কোনো কাজ নেই ভক্তদের জন্যই এই নাম রূপ গুণ লীলা আর কেউ যদি স্বয়ং ভগবান ভগবানের দীর্ঘ নাম রূপ গুণ লীলা প্রভৃতির পার্থক্য নিরূপণ করার চেষ্টা করে তাহলে বুঝতে হবে তার পারমার্থী জ্ঞানের অভাব হয়েছে এটা গুরুত্বপূর্ণ বিষয় যে ভগবান থেকে তার নাম পৃথক নয় অভিন্নত নাম নামই নয় নাম চিন্তা মনে কৃষ্ণ অভিন্ন হ্যাঁ নাম 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 আর নামই এক ভগবান আর ভগবানের রূপ এক ভগবান ভগবানের গুণ এক ভগবানের ভগবান লীলা এক এইটা যে ভক্তদের চিন্তারা তো এইভাবেই সে ভগবানকে বুঝতে পারে তো ভগবান যে শুদ্ধ ভক্ত সে জানে যে তিনি যখন দিব্য নাম কীর্তন করছেন তখন শ্রীকৃষ্ণ দিব্য শব্দ তরঙ্গ রূপে সেখানে বিরাজমান করে অভিন্নতম নাম নামিল যখন আমরা ভগবানের নাম কীর্তন করে ভগবান নামের নামের মধ্যে আছেন আপনার শ্রীহরি এইটাই পার্থক্য শুদ্ধ ভক্ত আর আমাদের মধ্যে এটাকে উপলব্ধি না বললেই জপের সময় মন এদিকে দিকে চলে যায় যদি দেখো যদি নারায়ণ আমাদের সামনে আসে দাঁড়ান আমার মন কি দিকে যাবে নিশ্চিত রূপে নারায়ণের প্রতি নিবিষ্ট হয়ে থাকবে তো জব যদি নারায়ণ থেকে অভিন্ন তাহলে মন এই দুগুলো দিকে চলে যাচ্ছে কেন না আমার সেই স্তরে উন্নীত হয় না আধ্যাত্মিক চিন্ময় স্তরে উন্নীত হয় না সেই রকম ভক্ত হয় না কিন্তু সেটাই লক্ষ্য লক্ষ্যটা আছে এই নাম যে ভগবান থেকে অভিন্ন আমার মনে মনে সময় সময় মনে আসে আমরা নাম করছি কথা বলছি নাম করছি পাহাত লম্বে বসে আছি শুয়ে আছে হেলান দিয়ে বসে আছি নাম করছি নাম যদি ভগবান হয় ভগবান আমার সামনে বসে থাকবো হেলান দিয়ে বসে থাকবো আমি অন্যকে কথা বলবো অর্থাৎ এর মানে হচ্ছে ভগবান সামনে এসে গেলে যেরকম সম্ভ্রমতা যেরকম ভাব আসবে নামের সময় সেই রকম ভাব যখন আসবে তখন আমরা বুঝতে পারবো যে আমার ঠিক নাম হয়েছে সেই ভাব না আনে আমরা জন্ম জন্মদের জব করতে 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 যাব তাও ফল পাবে কোটি জন্ম করেও আমাদের ফল হবে না যদি আমরা সেই নামের স্তরে উন্নীত না হতে পেরেছি সেটা লক্ষ্য কতটা পারবো না পারব সেটা আমাদের চেষ্টার উপরে সাধুগুরু বৈষ্ণবের কৃপার উপরে বিশেষ করে নামের কৃপার উপরে নাম প্রভু যখন কৃপা করবেন আমার সেটি সম্ভব হবে তো সেজন্য যেহেতু ভক্ত জানে যে কৃষ্ণ ভগবান তার নামের মধ্যে রয়েছেন তাই তিনি পূর্ণ শ্রদ্ধা প্রীতির সঙ্গে ভগবানের নাম কীর্তন করে থাকেন কিন্তু ভগবানের নামে মন থাকে তাল মান মৃদঙ্গ বা ফলক হারমোনিয়াম এতে মন থাকে না ভগবানের নামে মন থাকে তিনি যখন শ্রীকৃষ্ণ বিগ্রহ দর্শন করেন তখন তিনি শ্রী বিগ্রহকে অভিন্ন কৃষ্ণ জানেই তার দর্শন করেন সেই দর্শন যদি ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ ব্যতীত অন্য কোনো ভাবে করা হয় তাহলে বুঝতে হবে যে দর্শনকারী ব্যক্তি পারমার্থিক জীবনে যথেষ্ট উন্নত নয় শ্রীকৃষ্ণের স্বরূপকেই জানতে হবে পারমার্থিক জ্ঞানের অভাব হেতু তারা পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে পারে না আর এই পারমার্থিক জ্ঞানের অভাব অভাবই হচ্ছে মায়া এখানে বিগ্রহের দর্শন কথা বলা আছে নামের কথা বলা আছে বিশ্বনাথ চক সে কথা মাধবী কাজ বর্ণনা করেছেন যে আমাদের আসক্তি হচ্ছে না কেন রুচি হলে না আসক্তি হবে হবে কি করে তো রুচিটা দুই প্রকার আছে বস্তু অপেক্ষণে রুচি বস্তু অনপেক্ষণ রুচি বস্তু অপেক্ষণ রুচিটা কি রকম দৃষ্টান্তে চক্রবর্তী বলেছেন বস্তু অপেক্ষা রুচি হচ্ছে কীর্তন হচ্ছে ভগবানের নাম হচ্ছে রুচিটা কখন গাইছে সুর তাল মান দিয়ে ভালো বাদ্যযন্ত্র বাজছে তখন আমার মনটা নাম শুনতে হয় নাম শুনতে লাগে নাহলে লাগে বস্তু অপেক্ষা করলো সুর তাল মান মৃদঙ্গ করতাল বাদ্যযন্ত্র বস্তু অপেক্ষিন কথায় রুচি রুচি কখন হচ্ছে কে ক্লাস কত সুন্দর শ্লোক বলছে কত ভালো গল্প বলছে কত ভালো উপস্থাপনা করছে এইগুলো থাকলে আমার রুচি থাকবে এগুলো না হলে আমার হরি কথা রুচি নাই অর্থাৎ হরি কথায় রুচি নাই কিন্তু এই তার উপসর্গের বেশি রুচি আছে ঠিক আছে ঠিক সেই রকম বিগ্রহ দর্শক বিগ্রহটা কির শৃঙ্গার হয়েছে ড্রেস পড়েছে তাতে দেখলে আমার মনটা বিগ্রহ প্রতি আকৃষ্ট এটা বিগ্রহ প্রতি আকৃষ্ট নয় বিগ্রহ সাজানোটা প্রতি আকৃষ্ট এই যে রুচিটা একে বলা হলো বস্তু অপেক্ষী রুচি বস্তু অপেক্ষ অনপেক্ষী রুচি কি বস্তু অনপেক্ষণ রুচি হচ্ছে যখন ভক্ত সেই স্তরে উন্নীত হবে ও কি রকম নাম গাইছে কি রকম সে ভাগবত কথা বলছে তার ভঙ্গিমা কি তার সুর তালমান কি বাদ্যযন্ত্র থাকু না থাকুক সে অনেক ঢকঢমালি দিয়ে হাস্য কথা দিয়ে বলছে না তত্ত্ব কথা বলছে সে ভগবান কথাই শুনবে বিগ্রহ দর্শন করলে আনন্দ ওই উন্নত স্তরে চলে গেছে আর এই বলা হচ্ছে এটা ঠিক যেরকম কোন যদি ব্যাধিগ্রস্ত লোক হয় তার মুখে রুচি নেই সে কি করবে তাকে যা কিছু দেবে একটু হাত দিয়ে খাবে এটা ভাল লাগছে সে খুঁজবে আমার রুচি মতন এটা রান্না করে যার রোগ ব্যাধি নেই সে শাক ভাত যা পাবে আনন্দে খেয়ে নেবে হ্যাঁ সামনে যা আছে আর খিদা আছে শিশু দেখবে না কি রান্না হয়েছে কেমন রান্না হয়েছে কে রান্না করছে টেস্টি কিনা নর টেস্টি এই দেখবে না তো সে খেয়ে নেবে তো ব্যাপার হচ্ছে আমরা সব ব্যাধিগ্রস্ত ভবরোগ রোগ সেজন্যই আমাদেরকে বিগ্রহকে সুন্দরকে সাজিয়ে দর্শন করতে হয় বিগ্রহের প্রতি একটা আকৃষ্ট ভাব আসে আমাদের হরিনাম করতে হলে ভালো সুর লাম দিয়ে বাদ্যযন্ত্র দি করতে নামের প্রতি আকৃষ্ট হবে কথার প্রতি আকৃষ্ট যারা শুদ্ধ ভক্ত তার যেই নাম শুনলেই আকৃষ্ট হয়ে যাবে কথা শুনলেই আকৃষ্ট হয়ে দেখলে আকৃষ্ট হবে তবে যখন ভালোভাবে হবে কথা উপস্থাপন হবে তা আরো বেশি আনন্দ পায় শুদ্ধ ভক্তরাও তারা বেশি আরো আনন্দ লাভ করে তো এইটাই বর্ণনা করা হচ্ছে ঠিক আছে তো বলা আছে এই পারমার্থিক জ্ঞানের অভাব সেটি হচ্ছে মায়া যারা কৃষ্ণ ভাবনাময় নয় জ্ঞানের অভাব অবশত তারা মায়ার দ্বারা নিয়ন্ত্রিত হয় পরম স্তরে ভগবানের সমস্ত প্রকাশ আছে অদ্ভয় তত্ত্ব ঠিক যেমন মায়ার নিয়ন্তা শ্রী বিষ্ণু সমস্ত রূপ হচ্ছে অদ্ভয় তত্ত্ব শ্রী বিষ্ণু সমস্ত রূপ হচ্ছে অদ্ভরে ভগবানের সমস্ত প্রকাশ হচ্ছে তত্ত্ব হম জ্ঞান কখন না ঐ স্তরে হম তা তারা এইসব বিষ্ণুর সমস্ত জনার্দন হৃষিকেশ মধুসূদন কিছু এক তত্ত্ব মায়াবাদী দর্শন করা যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে তারা মনে করে যে অনুচৈতন্য বিশিষ্ট জীব বিভি চৈতন্য বিশিষ্ট ভগবান থেকে মায়াবাদী তারা উপাসনা করে তাদের ধারণা জীব আর ভগবান অভিন্ন আবার যোগ্য যার যোগীরা তারা পরমাত্মাকে দর্শন করার চেষ্টা করে তারা মনে করে জীবাত্মা যখন শুদ্ধ চেতনা হয় তখন সেই শুদ্ধ চেতনা স্তরে তারা পরমাত্মার সঙ্গে অভিন্নতা প্রাপ্ত হয় কিন্তু একজন শুদ্ধ ভক্ত সে অনুভূতি যে জ্ঞান প্রাপ্ত হন তার মাধ্যমে তিনি সব কিছুকে কৃষ্ণ সম্বন্ধে দর্শন করতে সমর্থ হন তাই তার জ্ঞান কল্পনা চল্পনা মানসিক কল্পনা জল্পনা কেন করে না তারা অনুভূতি থেকে জাতক জ্ঞান নিজের অনুভূতি থেকে জ্ঞান যে তার মধ্যে পরম তত্ত্ব বস্তুকে জানতে চেষ্টা করে কিন্তু কৃষ্ণ ভক্ত কি সব কিছুকে ভগবান সঙ্গে যুক্ত করে দর্শন করে সেজন্য তার জ্ঞানটি হচ্ছে পূর্ণ এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে এটা জ্ঞানী একটা যোগী আমরা জানতাম যে জ্ঞানীরা ব্রহ্মে লীন হতে চেষ্টা করে এক হতে চেষ্টা করে যোগীরা পরমাত্মাকে দর্শন করে জ্ঞানীরা তো দর্শন করবে না নিরাকার কি দর্শন করবে তার চিহ্ন সত্তা সেখানে যাবে তারা মনে করে এটা এক হয়ে যায় কিন্তু এক হয় না দৃষ্টান্ত বলা হচ্ছে যে রকম সবুজ বৃক্ষের মধ্যে সবুজ পাখি ঢুকলেটার অস্তিত্ব বৃক্ষ থেকে আলাদা থাকে তাই না তো এখানে প্রভুপাত লিখছেন যে এই যে নির্বিশেষবাদী মায়াবাদী ব্রহ্ম নিরাকার ব্রহ্মের উপাসনা করে তারা মনে করছে যে বিভু চৈত্র বিশিষ্ট ভগবান থেকে অভিন্ন এরা মনে করছে অভিন্ন যোগীরা মনে করছে অভিন্ন ভক্তরা একরকম মনে করছে অভিন্ন কিন্তু তাদের অভিন্নতা মনে করাটা আলাদা আলাদা এই মায়াবধেরা মনে করে কি এই অনুচেতন বিভূ চেতন এক বিভূ বিশিষ্ট অনুচেতন বিশিষ্ট জীব বিভূ বিশিষ্ট ভগবান থেকে অভিন্ন মানে এক এই মায়াবদ্ধ হয়েছে মায়ামুক্ত হলে আবার বিভু চৈতন্য হয়ে যাবে আর যোগীরা পরমাত্মা দর্শন করার চেষ্টা করে তারা মনে করে জীবাৎ্ম যখন শুদ্ধ চেতনায় উন্নীত হয় তখন শুদ্ধ স্তরে তারা অভিন্ন হয়ে যায় তাদেরও একই রকম ধারণা বলা আছে কিন্তু আমি শুনেছি কোথায় যোগীরা পরমাত্মকে দর্শন করে তার রূপে আকৃষ্ট হয় সেখান থেকে ভক্তি যোগ শুরু করে দেয় যোগীদের যোগীরা যারা তারা ভক্তি যোগ শুরু করতে পারে মায়াবাদীদের যোগ শুরু করার কোন প্রশ্ন নেই মানে যাই হোক এখানে প্রভুপাদ বলছেন যোগীরা নিজেকে পরমাত্মা অর্থাৎ তারা কি করে নাই না তাদের তো হচ্ছে চিতারবাদীদের হচ্ছে নিত্য ব্রহ্ম যোগীদের হচ্ছে সৎচিৎ জ্ঞান তারা বলে কি ইচ্ছিত বা চেতনা এই অনুচেতনা তারা বলে ইউনিভার্সাল কনসে হয়ে যায় এই রকমটা ধারণা তথাকথিত আধ্যাত্মিকবাদীদের মধ্যে রয়েছে আমাদের এই চেতনাটাকে আহ ইউনিভার্সাল কনসাসনেস মধ্যে এক করে দিতে ভগবত ভক্তটা বিষয়টা আলাদা শুদ্ধ ভক্ত অনুভূতি লব্ধ যে জ্ঞান প্রাপ্ত হন তার মাধ্যমে তিনি সবকিছু কৃষ্ণ সম্বন্ধে দর্শন করে সমর্থ হন শুদ্ধ ভক্ত তারা যে অনুভূতি করে সে কৃষ্ণ সম্পর্কীয় সেটা তো সেই ব্রহ্মতি পরমাত্মাতে ভগবান শব্দে ব্যাখ্যা করে বলা আছে তাহার অঙ্গের শুদ্ধ কিরণ মন্ডল উপনিষদ কহে তারে ব্রহ্ম সুনির্মল তো উপনিষদ সেটাকে নিরাকার ব্রহ্ম বলে বলা হয়েছে মন্ডুক উপনিষদে পরমেশ্বর ভগবানের অঙ্গ প্রভা দেহ নির্গত রশ্ম ছটা সম্বন্ধে বলা হয়েছে হিয়ানময় পরে কোষে বিরজং ব্রহ্মলম উপনিষদ বর্ণনা করা হয়েছে ঈশ্বর উপনিষদ বর্ণনা করা হয়েছে যে জড় আবরণের উর্ধে চিত জগতে অন্তহীন ব্রহ্মজ্যোতি রয়েছে আমাদের এই ব্রহ্মাণ্ডের আবরণ রয়েছে তার বাহিরে রয়েছে রয়েছে আকাশ সেই জগতে অন্তহীন ব্রহ্মজ্যোতি রয়েছে যা সব রকমের জড় কলুষ থেকে মুক্ত বিরজ রাজ বিরজ কলুষ থেকে মুক্ত সেই জ্যোতির্ময় শুভ্র আলোক সমস্ত জ্যোতির জ্যোতি বলে মনে করে এই ব্রহ্ম জ্যোতি হচ্ছে সমস্ত জ্যোতির জ্যোতি সেই চিন্ময় লোককে উদ্ভাসিত করার জন্য সূর্য রশ্মি চন্দ্র কিরণ অগ্নি অথবা বিদ্যুতের প্রয়োজন হয় না সূর্য চন্দ্র সূর্য ইলেকট্রিসিটি অগ্নির প্রয়োজন নেই কেন প্রভা প্রভাব জগদণ্ড কোটি তার জ্যোতিতে ধামের সে জ্যোতিতে ভগবানের জ্যোতিতে সে উদ্ভাসিত হয় আত্মজ্ঞান পুরুষেরা জানে যত জ্যোতি আমরা জগতে দেখছি এ সব জ্যোতি সেখান থেকে আসছে আমি শুনেছি যে আমি ব্রহ্মাণ্ডে যে কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে ভৌতিক জগতে ভৌতিক জগতে প্রতি ব্রহ্মাণ্ডে একটা সূর্য আছে এর কোটি কোটি সূর্য রয়েছে আমাদের ব্রহ্মাণ্ড থেকে লক্ষ লক্ষ ব্রহ্মাণ্ড আছে তো সেখানে সূর্য আরো জ্যোতির মহাবে মনে হয় তো এই কোটি কোটি সূর্যের যে জ্যোতি এই জ্যোতিটা হচ্ছে এই ব্রহ্মজ্যোতির এক স্ফুলিঙ্গ এটা স্ফুলিঙ্গের যা জ্যোতি আমাদের সম্পূর্ণ ভৌতিক জগতে কোটি সূর্য রয়েছে সে জ্যোতি থেকে আসছে তো সে কথা বলা হচ্ছে জড় জগতে যে আলোক দেখা যায় তা সেই পরম জ্যোতির প্রতিবিম্ব মাত্র হম সেই ব্রহ্ম সম্মুখে ও পশ্চাতে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে উপরে নিচে সর্বতরে পরিব্যাপ্ত সে ব্রহ্ম সর্বতরে রয়েছে সে অন্তহীন এই এটা অন্ত আছে আমাদের যদিও অনন্ত আকাশ অনন্ত কিন্তু এটা অন্ত আছে কিন্তু ব্রহ্ম অন্তই নাই এটা কি করে আমরা মস্তিষ্ক দিয়ে এটাকে বুঝতে পারবো অন্তহীন পক্ষান্তরে বলা যায় যে সে ব্রহ্মজ্যোতি জড় ও চেতন আকাশে সর্বত্রই পরিদাপ সর্বত্রই রয়েছে চর্মচক্ষে দেখে যেই সূর্য নির্বিশেষ জ্ঞান মার্গে লইতে নারে রে কৃষ্ণ রে বিশেষ তো তারা জ্ঞানীরা সে ভগবানের স্বরূপ দেখতে পারে না চর্ম সূর্যকে নির্বিশেষ জ্যোতির্মন্ডল বলে দেখা মনে হয় কিন্তু সূর্যের সবিশেষ বৈচিত্র্য দেখা যায় না ঠিক সেভাবে এই জ্ঞানীরা ঠিক করে না ভগবান শ্রীকৃষ্ণের চিহ্ন সবিশেষ রূপকে দেখতে পারেন ঠিক দেখবে বলা হচ্ছে এই যে ভগবান জ্যোতিতে ওদের চোখটা ঝলসে যায় হম চোখে জ্যোতি পড়ে জ্যোতি পিছনে কি আছে আমরা দেখতে পারি না সেটাই জ্যোতি পড়ে জ্যোতি যে ধাম রয়েছে ভগবান রূপ রয়েছে লীলা দেখতে পারে জন্য কি দরকার দরকার প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচন প্রেম অঞ্জনের দ্বারাই দেখা যাবে হম আইটি শ্লোক উদ্ধৃত করে বলা হাল প্রভা প্রভব কোটি কোটি অশেষ বসুধাদি বিভূতি ভিন্ন নিষ্কলম অনন্তমূত গোবিন্দ ব্রহ্মাণ্ডে অনন্ত বসুধাদি বিভূতি থেকে যা পৃথক সেই অখণ্ড অনন্ত অশেষ ভূত ব্রহ্ম যার প্রভা সে আদি পুরুষ গোবিন্দ কামি ভা ঠিক আছে এটা একটি শ্লোক উদ্ধৃত করে বলা হয়েছে যে কিভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রতিটি ব্রহ্মাণ্ডেই বিভিন্ন আকৃতি পরিবেশ সম্বন্ধিত অসংখ্য গ্রহণ ক্ষেত্র একটা ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহণ ক্ষেত্র এইরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তাকে নিয়ে এই ভৌতিক জগতটা আর এই ভৌতিক জগৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রতিটি ব্রহ্মাণ্ড আর সেই সমস্ত প্রকাশিত হয়েছে কোথায় থেকে না ব্রহ্ম বা পরম পূর্ণ থাকে যা পূর্ণ পূর্ণ জ্ঞানে বিরাজমান সেই অন্তহীন ব্রহ্মজ্যোতির উৎস আছেন এই ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ তার দেহ সেই গোবিন্দ আদি পুরুষ তাকে আমি বন্দনা করছি কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি সেই গোবিন্দের কান্তি সেই গোবিন্দ ভজ মর পতি তাহার প্রসাদে মর হয় সৃষ্টি শক্তি একথা ব্রহ্মা স্বয়ং বলছেন সূর্য আদি অনন্ত গ্রহগুলি থেকে বহু দূরে অবস্থিত সূর্য যদিও সমস্ত গ্রহগুলি থেকে বহু দূরে অবস্থিত তবু তার কিরণ সমস্ত গ্রহগুলিকে পালন করে বাস্তবিক পক্ষে সূর্য তাপ ও আলোক সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে বিতরণ করে ঠিক সেইভাবে পরম সূর্য যে গোবিন্দ তার বিভিন্ন শক্তি রূপে সর্বত্র তাপ ও আলোক বিতরণ করে সূর্যের তাপ ও আলোক সূর্য থেকে অভিন্ন গোবিন্দিও স্বয়ং গোবিন্দ থেকে অভিন্ন তাই পরিব্যাপ্ত ব্রহ্ম হচ্ছেন পরিব্যাপ্ত গোবিন্দ ভগবত গীতায় নির্বিশেষ ব্রহ্মের আশ্চর্য হচ্ছেন গোবিন্দ সেটি হচ্ছে যথার্থ তত্ত্ব জ্ঞান ব্রহ্ম নেই প্রতিষ্ঠা সুন্দর সুস্পষ্ট ভাবে এই অদ্বে তত্ত্বকে বন্যা করা হচ্ছে যেভাবে সূর্য কিরণে সমস্ত গ্রহ নক্ষেত্র আলোকিত হচ্ছে সেরকম ভগবান কোটি কোটি গুণে তার জ্যোতি আমি চিন্তা করছি তাহলে সেখানে এসে এই যার শরীরে জ্যোতি দ্বারা সম্পূর্ণ চিৎ আকাশ অনন্ত চিদ আকাশ সেখানে দেখে কি করে সে যখন এই জগতে আসলো তাকে বা দেখলো কি করে তো সে যখন এই জগতে আসে মনে হয় সেই জ্যোতি প্রকাশ করে না যাতে সাধারণ মানুষ দেখতে পারবে আর সে যখন ওই জগতে থাকে তো তার ভক্তদের সেই শক্তি থাকে সে জ্যোতি সত্ত্বেও তাকে তারা দেখতে পারে ঠিক আছে এইভাবে আগামীকালকে আমরা পড়া লেট হয়ে গেছে অনেক যে তাকে কারা লাভ করতে পারে সেটা অলরেডি আমি প্রথম বলে ফেলেছি হ্যাঁ সতেরো নম্বর শ্লোক বলে ফেলেছে এইভাবে সুন্দর বর্ণ সঞ্জয় কবিরাজ বলুন সঞ্জয় কবিরাজ কি বলছে হরি কৃষ্ণ প্রভু ধন্যবাদ নাই প্রভু আমার মহারাজ আমার প্রশ্ন হচ্ছে যে যোগী এবং জ্ঞানীরা তারা তো ভগবানের অরিজিনাল রূপ দেখতে পারে না আপনি বলছেন মানে তাদের জ্যোতির কারণে দেখতে না আমার প্রশ্ন হচ্ছে যারা ভক্ত তারা তো ভগবানের রূপ দেখতে পারে তাহলে যোগী এবং জ্ঞানীরা যারা নির্বিশেষ ব্রহ্ম উপাসনা করে তারা কি কখনো সুযোগ পাবে এই ভক্ত হওয়ার বলা হয়েছে যোগীরা জ্ঞানীরা জ্ঞানীরা কর্মী হোক তাদের একমাত্র সুযোগ আছে তারা ঘুরতে 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 যে কখন ভক্তের সঙ্গ পায় তা না হলে কোন নেই ভক্ত সঙ্গ মাধ্যমে তারা পাবে না পাবে তো জ্ঞানীরা সাধন করছে সাধন করতে করতে ভক্ত পেয়ে গেল সে যেতে পারে সাধন করে চলে যায় কথা শেষ তখন সেখানে বহু 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 বছর থেকে আর পরম পরমপত তথা পতন্তি অধা সে পরমপদকে লাভ করে আবার পতন হবে কেন পতন হবে না আত্মা হচ্ছে সক্রিয় ক্রিয়াশীল আর নিরাকার ব্রহ্মযুদ্ধে নিষ্ক্রিয় হয়ে থাকতে পারেন আবার তার পতন হবে যোগীরাম যা শুনেছি যেটা বলেছিলাম সে যদি যোগ সাধন করতে করতে ভক্ত সঙ্গ পেয়ে গেলো বুঝতে পারলো আবার ভক্তি লাইন গ্রহণ করবে যদি পরমাত্ম দর্শন করলো

এই যে অদ্বৈত তত্ত্ব বা অদ্বৈ জ্ঞান আর মানে দ্বৈতবাদী অদ্বৈতবাদী এই বিষয়টা নিয়ে আমার একটু মানে কনফিউশন মানে আজকে ইয়ে হলো বেশি এখানে বলা হচ্ছে যে পরম স্তরে ভগবানের সমস্ত প্রকাশই অদ্বৈত শ্রীবিষ্ণু সমস্ত রূপই হচ্ছে অদ্বৈত তত্ত্ব দ্যাট মিন্স এই কৃষ্ণের যত মানে প্রকাশ আছে আহ সেটা ভুল করছেন একটা দ্বৈতবাদ অদ্বৈতবাদ সঙ্গে এ অদ্ভয় জ্ঞানকে জুড়বে না আচ্ছা দ্বৈতবাদ অদ্ভৈত আলাদা জিনিস অদ্ভ তত্ত্ব জ্ঞানটা আলাদা জিনিস আচ্ছা আচ্ছা যেরকম অদ্বৈত যে দুটো নয় অদত্য সে দ্বৈত নয় দ্বৈত অদ্বৈত্য সেজনে আপনি এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস দৈত্যবাদ বুঝুন আলাদা করে ডাক দৈতবাদটা কি দ্বৈতবাদ অদ্ভৈত অদ্বৈতবাদী মানে কি যারা ভগবান থেকে জীবকে এক বলে মনে করে

কান কান যাবে মহারাজ পূর্ব অধ্যায়ে আপনি প্রকাশ এবং বিলাস সম্পর্কে শ্রবণ করিয়েছিলেন প্রকাশ হচ্ছে ভগবানের রূপের অভিন্নতা আর বিলাস হচ্ছে গিয়ে ভগবান কিন্তু রূপের ভিন্নতা রয়েছে তো প্রকাশ বলতে গিয়ে আপনি রাসলীলাতে ভগবানের যে শতকীর্তি গোপীর সঙ্গে রাসলীলা এবং দ্বারকাতে ষোলো হাজার একশো মহিষীর প্রাসাদে একসঙ্গ প্রবেশ এই উদাহরণ দিয়েছিলেন আর বিলাস বলতে পরনাম সহ ভগবানের যে সমস্ত অবতারাগুলো রয়েছে রূপে ভিন্নতা রয়েছিলো সব বিলাস তো এটা আমার সন্তানকে বলছিলাম তো প্রশ্ন করে দিল মহাপ্রভু তো স্বয়ং কৃষ্ণ তা তিনি প্রকাশ না বিলাস আমি বললাম মহারাজকে জিজ্ঞেস করে বলবো মহাপুরুষয়ন কৃষ্ণ তিনি প্রকাশ নাকি। কি

যেহেতু সে কৃষ্ণ তার ধারণা কি রকম জানবার জন্য জান সেটাতে সেটা সেই কথাটা বুঝাতেই তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এইসব কথা বর্ণনা করছে এইটা হচ্ছে কৃষ্ণই তো গৌরাঙ্গ মহাপুর সেজন্য এই কৃষ্ণ স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপুর স্বয়ং ভগবান

মহারাজ আমার একটা প্রশ্ন হলো যে ব্রহ্ম উপাসনা সেই ব্রহ্ম উপাসনা কি আত্মার আত্মহত্যার মতো এরকম কিছু মারা আত্মহত্যা বলে বলা আছে যে ব্রহ্মতে গিয়ে লীন হয়ে যা যারা চিন্তা করছে নিজের অস্তিত্বকে হারিয়ে দেবে সেই চিন্তাধারাটা আত্মহত্যার মতো নিজের যেরকম মরে গেলে আমার যারা দেহাৎ বুদ্ধিটা আছে তাদের আত্মহত্যা কি দেহটা হত্যা হয়ে গেলে তার হত্যা হয়ে গেলে আর ব্রহ্মবাদী নিরাকার লীন হয়ে যাওয়ার সময় সে একরকম আত্মহত্যা যদিও লীন হবে না তাদের ধারণটা আমি নিজের অস্তিত্বকে হারিয়ে থেলি নাকি আমার জীবনটা যন্ত্রণাময় হচ্ছে শরীরটা কষ্ট হচ্ছে মনে ব্যথা পেয়েছে কি দেখ মারা গেলে শান্তি তাই না কি মারা যাচ্ছে কিন্তু আত্মা তো মারছে না ধান্তু ধানে মরে গেলে শান্তি তারা দেহা দেহাত্মবুদ্ধি হয়ে গেছে আত্মবুদ্ধি হয়ে গেছে আমি দেহ নেই আত্মা তারা বলছে আত্মা থাকলে আবার জন্ম হবে আমি লীন হয়ে যাই আমি শান্তি থাকি তো সেটা লীন হবে না ধারণাটা এরকম আত্মহত্যার কথা বুঝতে পারছ ঠিক আছে সুমন ঘোষ সুমন প্রভু হরে কৃষ্ণ তবু ধন্যবাদ প্রণাম মহারাজ মহারাজ আমার একটা প্রশ্ন আপনি বলেছেন যে যে কোনো বিগ্রহকে যদি আমরা প্রণাম করি তো বিগ্রহের স্বরূপটা যদি আমাদের মধ্যে মনের মধ্যে না আসে তাহলে সেটা হয়তো আমাদের বক্তৃপতা আমরা তত বেশি খুব উন্নত না সেটা প্রকাশ পাই তো আমি বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে আমার বাসস্থান তো বাংলাদেশের মধ্যে আমরা চট্টগ্রামের মধ্যে যে বাসবান বিমুরারি আছে আমাদের কুণ্ডরিক আমি সেটাকে অনেক বেশি মনে মনে আমার সব সময় থাকে তো আমি যেইখানেই আমি প্রণাম করি না কেন ভগবানকে প্রণাম করি না কেন আমি পুণ্ডরিক দামে প্রণাম করা বা প্রবতক মন্দিরে বা আমাদের রাধা মাধব মন্দির যেখানে প্রণাম করি না কেন আমার পুণ্ডরিক দামের যে রাধা বাসুবান্ধবী বিমুরারি রাধা মাধব ওনার আহ আমার মনের মধ্যে চলে আসে এখন আমি যদি পুণ্ডরিক বা অন্য জায়গায় যদি প্রণাম করি

মার্চ দুই প্রকার রুচির কথা বলেছিলেন মানে সেই রুচির নাম গুলো একটু বললে ভালো হইতি লুচি না রুচি কি রুচি 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 আচ্ছা বস্তু অপেক্ষণে রুচি বস্তু অনপেক্ষেনে রুচি বুঝতে পেরেছ জি মহারাজ বস্তু অপেক্ষণী রুচি মানে এই রুচিটা কাউর অপেক্ষা করছে কৌর অপেক্ষা করছে ভালো সুর মান বাদ্যযন্ত্রের অপেক্ষা করে ভগবান রুচি হয় তাকে বলে বস্তু অপেক্ষানী রুচি সুর মান যন্ত্র অপেক্ষা না করে ভগবানের নামের প্রতি রূপের প্রতি লীলার বর্ণের প্রতি যে রুচি হয় তাকে বলে বস্তু অনপেক্ষণী রুচি সুস্পষ্ট হয়েছে শক্তিমান গোবিন্দ প্রভু বলুন শক্তিমান গোবিন্দ প্রভু মহারাজ না মহারাজ অনেক সময় এরকম হয় যে যারা সহজে টাইপ তারা যখন খুব সুন্দরভাবে কীর্তন করে সুন্দর সুর তাল লয় মান তখন আমাদের অনেক সময় রুচি হয়ে যায় তো এইটা কি আমাদের অপরাধ হবে প্রভুপাত চৈতন্য চৈতন্য তাৎপর্য যে বলেছেন এই কৃষ্ণ চৈতন্যের নাম এইসব অত পাওয়ারফুল এইটা শক্তি আছে সহজিয়া তাদেরও গান শুনলেও আমাদের চোখে জল এসে যায় নামের অত প্রভাব আছে হ্যাঁ আমি লিখে পড়েছি কোথায় এটা বর্ণনা করছেন সহজা হলেও চোখে জল এসে যায় এটা নামের বিশেষ প্রভাব ঠিক আছে কিন্তু এইটাই শেষ কথা নেই সেটাতে অতটা প্রেম নেই প্রেমের আভাস হতে পারে একটা প্রেমের ভাব দেখে প্রেমের আভাস প্রেম প্রেমটা আসবে শুদ্ধ ভক্তি হলে আসবে কিন্তু কাছ থেকে আবার সে কথা বলা আছে যে পুত হরি কথা সর্বনম নৈব কর্তব্য সর্বনম নৈব যারা বৈষ্ণব নয় তাদের কাছ থেকে হরি কথা পবিত্র হলেও শুনা ঠিক নয় অবৈষ্ণব সহজারা সহজাত ভগবানকে মানে সহজ ভাবে জীবন গ্রহণ করে তারা ভগবানকে মানে সেটা একটা কথা আর গুরু মহারাজ বলছেন সহজের মায়াবাদী থেকে আরো ডেঞ্জারস কেননা মায়াবাজি দেখলে বুঝতে পারবে সহজে দেখলে বুঝতে পারবে না এটা সহজে না ভালো জানবে কি করে এই ভাবে এই হিসাবে কিন্তু এদিকে মায়াবাদীরা দেখতে গেলে তারা ভগবান রূপকে মানেই না সহজের আটলিস্ট ভগবানকে মানে ভগবান রূপকে মানে এসব অচিন্ত ভেদাভেদ তত্ত্ব এটা বুঝে ভালো জিনিসটা গ্রহণ করতে হবে হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ প্রণাম আপনার শ্রেষ্ঠে মহারাজ এই ভিডিও আনমিউট হচ্ছে না ভিডিও অনমুট থাকে আপনি তো আপনি থাকেন না আপনি ঘর বাড়ি ছাদ দেখান তো দেখতে খারাপ লাগে বুঝতে পারছেন মানে আপনি ভিডিও সামনে থাকবেন ভিডিও অন করবেন আচ্ছা ধরতে আপনি ছাদ দেখাছেন দেওয়াল দেখাছেন দেখতে খারাপ লাগে না সেই জন্য ক্ষমা করুন মরেজ এই ফোনটা হলো অনেক সময় যখন যেটা করি সেই সঙ্গে সঙ্গে থাকে আর ওই রকম হলো ইয়ে হয়ে যায় অনেক সময় ব্যাগের ভিতর থাকে অনেক সময় এরকম করে শ্রবণ করি তো ইয়ে মুভ হয় এই জন্য আমাকে ক্ষমা করুন যখনই যে যে অবস্থায় থাকে ওই অবস্থায় আপনার ক্লাসটা শ্রবণ করার চেষ্টা করি কৃপা করুন যেন কন্টিনিউ শ্রবণ করতে পারি আর বাস্তবে এটা কাজে লাগাতে পারি হরে কৃষ্ণ আমার প্রশ্নটা হলো আপনার শ্রীচরণে কোটি কোটি প্রণাম মহারাজ সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ এই আমার প্রশ্নটা হলো বস্তু অনপেক্ষ রুচিতে যিনি আসেন ওনার কি কখনো বস্তু বস্তু অপেক্ষ অপেক্ষণীয় রুচিতে আছেন যিনি উনি কখনো কি বস্তু অনাপেক্ষ রুচিতে উন্নীত হতে পারবেন আর আর অবশ্যই অবশ্যই হতে পারবেন বস্তু অপেক্ষণীয় রুচিটা কি যেটা বলা হলো যারা রুগ্ণ আমরা রুগ্ণ আমরা রুগ্ণ আমাদের সেই বস্তু অপেক্ষা করে ভগবান ভগবানকে সুন্দর শৃঙ্গার করলে যদি রুচি হয় সে উন্নত শৃঙ্গার হক বা নাই হক আমার রুচি থাকবে এটা বলা আছে উন্নত স্তর ভক্ত হলেও ভগবানকে বেশি সুন্দর শৃঙ্গার করে তার উল্লাস আর বেশি হয় শৃঙ্গার ভালো না হলেও তার রুচি থাকে কিন্তু শৃঙ্গারটা ভালো হলে আর বেশি উল্লাস হয় আর হরিনাম রুচি থাকে

জপ করে বা সাধন ভজন যেটুকু পারে করে কি কোনো লাভ হবে যেমন হাসপাতালের কোনো রুগী হয়তো শুয়ে শুয়ে জপ করছে তার হয়তো ব্যাক পেইন আছে অনেক সমস্যা আছে তার তাদের ক্ষেত্রে কি কিভাবে সাধন ভোজন করা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণা সমস্ত ভক্ত বৃন্দাচরণে কুটি কুটি ধন্যবাদ প্রণাম মহারাজের ওখানে কোনো ইন্টারনেট সমস্যা হয়ে গেছে সেই জন্য মহারাজ ওখানে ঢুকতে পারছেন না তো ঠিক আছে আমরা আজকে এখানে রাখি